শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গরুর পিঠে চড়িয়ে ভয়াবহ বিক্ষোভ। ভারতে দুইয়ের বেশি সন্তান নিলে দেয়া হবে না সরকারি চাকরি, নতুন আইন ভারতে। রাতে সরকারি বাসভবন থেকে পালালেন নেতানিয়াহু। সিরিয়া থেকে সব বিদেশি সেনা প্রত্যাহার চায় রাশিয়া। তালেবানের প্রতি সমর্থন বন্ধ করুন, পাকিস্তানকে আফগানিস্তানের হুঁশিয়ারি। সিরিয়া, ইরাক এবং ইয়েমেন থেকে তালেবানকে শিক্ষা নিতে বললেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। এবং সবশেষ থাকছে, আফগানিস্তান সীমান্তে ভারী অস্ত্র শস্ত্র পাঠালো তুর্কমেনিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধিতে ভারতের পশ্চিমবঙ্গের বিজয়গড়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশ পুতুল বসিয়ে বিক্ষোভ করেছে স্থানীয় নাগরিকরা। দেশটিতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের ডাকে গত শনিবার থেকে রাজ্য জুড়ে প্রতিবাদ এবং বিক্ষোভ শুরু হয়েছে। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, তেলের মূল্যবৃদ্ধির কারণে বাস মালিকরা ভাড়া বাড়ানোর দাবি তুলেছেন। অন্যদিকে ট্রাকে খরচ বৃদ্ধি পাওয়ায় বেড়েছে নিত্য পণ্যের পরিবহনের দাম। পাশাপাশি জ্বালানি তেলের দামের সঙ্গে পাল্লা দিয়ে হঠাৎ বেড়ে গেছে সিলিন্ডার গ্যাসের দামও, যার সাধারণ নাগরিকদের জীবনযাত্রার খরচ বাড়িয়ে দিয়েছে, যা মেনে নিতে পারছেন না কেউই। এসব ঘটনায় পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস, যাতে পশ্চিমবঙ্গের জনতা যেন আরও তেতে উঠেছে। শুরু করেছে অভিনব পন্থায় প্রতিবাদ বিক্ষোভ। আমডাঙ্গায় ঠেলা গাড়িতে মোটর সাইকেল নিয়ে মিছিল, নদীর এক গরুর গাড়িতে চড়ে বিক্ষোভ, দক্ষিণ কলকাতায় গরুর গাড়ি চালিয়ে প্রতিবাদ, এসহ প্রতিবাদ চলছেই। এমনকি বিজয়গড়ে গরুর পিঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশ পুতুল বসিয়ে মিছিল করতেও দেখা গেছে। এসব বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিলে বিজেপির অনেক কেন্দ্রীয় নেতার কুশ পুতুল দাহ করা হয়। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের খসড়া জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি নিয়ে চলছে বিতর্ক। এই বিতর্কের পালে আবারও হাওয়া দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রোববার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এক টুইট বার্তায় তিনি ফের বললেন, উন্নত সমাজ প্রতিষ্ঠার প্রাথমিক শর্ত হল জনসংখ্যা নিয়ন্ত্রণ। একই সঙ্গে তিনি জনসংখ্যা সংক্রান্ত সমস্যা সম্পর্কে সচেতন হওয়ারও আহ্বান জানিয়েছেন। উত্তরপ্রদেশের নতুন জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি অনুযায়ী দুইয়ের বেশি সন্তান নিলে স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না, সরকারি চাকরিতে আবেদন বা পদোন্নতি পাওয়া যাবে না, এমনকি পাওয়া যাবে না সরকারি কোনো ভর্তুকি। প্রস্তাবিত নীতিতে দুই সন্তান নিয়ে সরকারি কর্মীদের ভিসা দেওয়ার কথা বলা হয়েছে। উল্লেখ করা হয়েছে, যেসব সরকারি কর্মীরা দুই সন্তান নেবেন তারা চাকরি জীবনে অতিরিক্ত বেতন বৃদ্ধি, মাতৃত্ব এবং পিতৃকালীন 12 মাসের ছুটি সহ পাবেন পূর্ণ বেতন এবং ভাতা। একই সঙ্গে জাতীয় পেনশন স্কিমের সহযোগিতা তহবিলেও 3%-এরও বেশি থাকবে তাদের জন্য। এদিকে রোববার বিশ্ব জনসংখ্যা দিবসে রাজ্যের নতুন জনসংখ্যা নীতি ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিধানসভা পেশ করা হবে উত্তরপ্রদেশের পপুলেশন কন্ট্রোল স্টেবিলাইজেশন অ্যান্ড ওয়েলফেয়ার বিল 2029। বস্তুত এই বিলের একাধিক প্রস্তাব নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে। যোগী আদিত্যনাথের দাবি, রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচেতনতার বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে জনসংখ্যার ভারসাম্য বজায় রাখার দিকে বিশেষ গুরুত্ব দেওয়াই এই নতুন নীতির মূল লক্ষ্য বলে জানান যোগী আদিত্যনাথ। ইসরায়েলের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থেকে পালিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার রাতের বেলা চুরের মতো সরকারি বাসভবন থেকে তিনি পালিয়েছেন বলে বিরোধী দলের সমর্থকরা মন্তব্য করেছেন। ক্ষমতা হারানোর পর প্রায় 1 মাস ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে বাস করে আসছিলেন নেতানিয়াহু। নাফতালি বেনেটের কাছে ক্ষমতা হারানোর পরও 1 মাস ধরে সরকারি বাসভবন ত্যাগ না করায় নেতানিয়াহুকে নিয়ে উপহাস শুরু করে দিয়েছিল বিরোধী দলের সমর্থকরা। ইসরায়েলের সাংবাদিকরা বলেছেন, শনিবার মধ্যরাতে কিছু সময় পর বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার পরিবারের সদস্যরা ইসরায়েলের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ত্যাগ করেছেন। নেতানিয়াহুর এক মুখপাত্র সাংবাদিকদের এইসব তথ্য জানান। বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধী সংগঠন ক্রাইম মিনিস্টার এই সংগঠনটি প্রতি সপ্তাহে তার বিরুদ্ধে বিক্ষোভ করত এবং তার বাসভবনের বাইরে। প্রায় 1 বছর ধরে তারা নেতানিয়াহুর বিরুদ্ধে এই বিক্ষোভ চালু রেখেছিল।
এদিকে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেট রোববার ওই সরকারি বাসভবনে প্রবেশ করেন। নেতৃত্বের ডান বাম এবং আরব দলগুলোকে নিয়ে কোয়ালিশন গঠনের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হয়েছেন। আফগানিস্তানের পর এবার সিরিয়া থেকে সব বিদেশি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে রাশিয়া। শনিবার মস্কোর এই আহ্বান জানান রুশ প্রেসিডেন্টের ভ্লাদিমির পুতিনের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি আলেকজান্ডার লাবারনেইয়েভ। সিরিয়ায় উত্তর পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশ এবং যেসব সেনা মোতায়েন করেছে তা স্থায়ী হবে না বলে আশা প্রকাশ করেছেন তিনি। এছাড়া সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় তুরস্ক যে সেনা মোতায়েন করেছে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন আলেকজান্ডার। তিনি আরও বলেন, সিরিয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়া মাত্র এসব বিদেশি সেনা প্রত্যাহার করা হবে বলে আশা প্রকাশ করছে মস্কো। রাশিয়ার সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি জানান, সিরিয়া থেকে যে কোনো মুহূর্তে মার্কিন সেনা প্রত্যাহার করা শুরু করতে হবে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের ব্যাপারে ওয়াশিংটন একই সিদ্ধান্ত নেবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। এই রুশ কূটনৈতিক আরও বলেছেন, বিদেশি সেনা প্রত্যাহার করে নিলে সিরিয়ার সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা সমুন্নত হবে, লুণ্ঠনের হাত থেকে রক্ষা পাবে দেশটির প্রাকৃতিক সম্পদ। সিরিয়ার প্রাকৃতিক সম্পদ লুণ্ঠনকে তিনি সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এসব সম্পদ সিরিয়ার জনগণের প্রাপ্য এবং তা সেদেশের সকল জাতিগোষ্ঠীর স্বার্থে কাজে লাগাতে হবে। আফগানিস্তানে তালেবান গোষ্ঠীর প্রতি সমর্থন বন্ধ করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাবুলে নিযুক্ত পাক রাষ্ট্রদূতের একটি বক্তব্যের প্রতিক্রিয়ায় আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফোয়াদ আমান বলেছেন, ইসলামাবাদ আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে উদ্বিগ্ন হয়ে থাকলে পাকিস্তানের উচিত তালেবানকে পৃষ্ঠপোষকতা দিয়ে বন্ধ করা। তালেবানের অগ্রবিজন প্রতিহত করার কাজে আফগান নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করতে দেশটির বিভিন্ন এলাকায় যে গণপ্রতিরোধ বাহিনী গঠিত হয়েছে তাকে সম্প্রতি পাকিস্তানি রাষ্ট্রদূত মনসুর আহমেদ খান মিলিশিয়া বাহিনী বলে অভিহিত করেছিলেন। তিনি বার্তা সংস্থা এএফপিকে দিয়ে একটি সাক্ষাৎকারে বলেছেন, আফগানিস্তানে তালেবানকে প্রতিহত করার জন্য মিলিশিয়া বাহিনী গঠন করার ঘটনায় দেশটির নিরাপত্তা পরিস্থিতির অবনতির ঘটনা ঘটতে পারে। এ সম্পর্কে ফোয়াদ আমান বলেছেন, আফগান নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার জন্য যে স্বেচ্ছাসেবী বাহিনী গঠন করা হয়েছে তারা মিলিশিয়া নয় বরং সাধারণ মানুষ। দেশের শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা এবং দেশ রক্ষার কাজে তারা অস্ত্র হাতে তুলে নিয়েছেন। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি তালেবানকে সিরিয়া, ইরাক এবং ইয়েমেন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি তালেবান বাহিনীকে যুদ্ধ পরিহার করে আলোচনার টেবিলে যোগ দিতে বলেছেন। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের খুস্ত প্রদেশে দেশটির পঞ্চম বিমানবন্দর উদ্বোধন করার সময় এক জনসমাবেশে আশরাফ গনি এসব কথা বলেন। বিমানবন্দরটি তৈরি করতে $20 মিলিয়ন খরচ হয়েছে। আশরাফ গনি তালেবান কর্তৃপক্ষে আরও বলেছেন, কাল আলোচনার টেবিলে বসার চেয়ে আমরা আজ কেন বসছি না? সিরিয়া, ইরাক, ইয়েমেন, আলজাজিরা এবং লেবানন থেকে অবশ্যই শিক্ষা নেওয়া উচিত। যদি তালেবান যুদ্ধ চায় তাহলে তাদেরকে সকল ক্ষয়ক্ষতির দায় নিজেদের কাঁধে নিতে হবে। এছাড়া ন্যাটো এবং যুক্তরাষ্ট্রের সেনারা চলে যাবার পরে দেশব্যাপী সহিংসতার সৃষ্টির জন্য তিনি তালেবানকে দোষারোপ করেছেন। আফগানিস্তান সীমান্তে ভারী সামরিক সরঞ্জাম পাঠিয়েছে তুর্কমেনিস্তান। ইরাকের ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, আফগানিস্তান সীমান্তের সুরখাবাদ শহরে তুর্কমেনিস্তানের সামরিক বহর পৌঁছেছে। আফগানিস্তান সীমান্ত থেকে 4 কিলোমিটার দূরে সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। এ পর্যন্ত যেসব অস্ত্র মোতায়েন করা হয়েছে তার মধ্যে ট্যাঙ্ক, কামান এবং সাজোয়া যান রয়েছে। আর অস্ত্রশস্ত্র পাঠানোর প্রস্তুতি চলছে। আফগানিস্তানের তালেবান সেদেশে সীমান্তবর্তী এলাকা দখলে তুর্কমেনিস্তানের সীমান্তে সামরিক শক্তি বাড়ালো। আফগান সংবাদ মাধ্যম জানিয়েছে, আফগানিস্তানের পশ্চিমের হেরাত প্রদেশের 2টি শহর দখলে নিয়েছে তালেবান। এর মধ্যে একটি হচ্ছে ইসলামকালা শহর এবং ইরান সীমান্তিত অবস্থে, আর অপর শহরটি হচ্ছে তুর্কমেনিস্তানের সীমান্তের তুরগুন্দি। তুরগুন্দি শহর দখল লড়াই চলাকালে তালেবান এবং সরকারি বাহিনীর মধ্যে গোলা বিনিময় হয়েছে। উত্তর পক্ষ মর্টার শেল ব্যবহার করেছে, গোলা এবং মর্টার শেল গিয়ে তুর্কমেনিস্তানের ভূখণ্ডে পড়েছে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।